হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে বানানো দেখাবো ডোনাট। খুব ইজি প্রসেসে কীভাবে ডোনাট বানাতে হবে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমি প্রথমে এখানে 2 টেবিল চামচ নিয়েছি লিকুইড দুধ, রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ইস্ট এবং সঙ্গে দিয়ে দিব 1 চামচ চিনি। দিয়ে আমি 5 মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দিব, যখন যেমন ইস্টটা অ্যাক্টিভ হয়। এবং মেখে আমি 5 মিনিট রেখে দিলাম। এখন 5 মিনিট পরে একটু নেড়েচেড়ে রেখে দিতে হবে যাতে সব জায়গায় ঠিকঠাক মতো লাগে। 5 মিনিট পরে এখানে আমি নিলাম 2 কাপ ময়দা, এই সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে বাটারটা ইউজ করতে পারেন। এবং নিয়ে নিলাম 1 চামচ চিনি এবং 1/2 চামচ লবণ। লবণটা অ্যাজ ইউজ, যার যা যেমন পছন্দ, যে যেমন লবণ খেতে চায় সেরকম। এখন সব কিছু একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। লবণ এবং খাবার তেল দিয়েছি আমি, এখানে কোনো বাটার ইউজ করিনি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবং ইস্ট মাখানো যে দুধটুকু ছিল নর্মালি নরম টেম্পারেচারে থাকা দুধ, দুধটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর রুম টেম্পারেচারে এনেছি। এটা মেখে ঢালে দিলাম। ঢেলে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে ভালো টিস্পে চলে দিয়ে এখন নেড়ে চেড়ে দিলাম আমি। দিয়ে এখন যেহেতু আমার একটু নরম টাইপের হয়েছে, একটু না নরম টাইপের করতে হয়, আমি একটু ময়দা দিয়ে একটু ভালো করে মতে নিব। আসলে এই ডোনাটটা যত বেশি মুখবেন অত বেশি ভালো হবে, একদম একটু সফট থাকবে। আর একটু হার্ড শক্ত হলে এটা কিন্তু ডোনাটটা ভালো হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে এবং মুসমুসে ভাবটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে এটা এখন আমি 10 মিনিট জন্য রেখে দিব। একটা বক্সে করে র্যাপিং করে রাখতে পারেন অথবা আপনার ঢাকা দিয়ে রাখতে পারেন। 10 মিনিটের জন্য দেন 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। ফিরে এসে দেখলাম আমি ভালো করে একটু মতে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বাতাসটা এখন চলে যেতে পারে। এরপর যে আমি এখন একটু বড়ো করে কুকারে মেরে নিচ্ছি। আমি এখানে 5টা ডোনার একসাথে বানাবো। আর যারা নিউ রাঁধানি আছে তারা এক একটা করে বানাবেন। আসলে আমরা তো রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, মোটামুটি সব ধরনের অবস্থাটুকু বুঝতে পারি কখন কীরকম করতে হয়। যেহেতু আমার পড়া টাইপে কোনো ঠান্ডা নয়, সেই জন্য আমি একটা বইয়ের জন্য দিচ্ছি। আমি 5টা ডোনার একসাথে বানাবো।
আমাকে সার্ভ করে, নাকি আবার এটা সিরাম দেয়, চকলেট সিরামটা দেয়, দিয়ে পরে আমি আজকে আসলে কোনো কিছু ইউজ করবো না, জাস্ট আইসিং সুগারের মধ্যে আমি মামার সাথে সাথে আইসিং সুগারের মধ্যে একটু করিয়ে নিব ডোনাটটাকে, একটু ভালো লাগে। আমি কথা একটু আইসিং সুগারে করিয়ে নিয়ে করে নিয়েছি, করে নেওয়ার পর আবার প্রত্যেক আইসিং সুগার দিচ্ছি যাতে লাগে। আমাদের ডোনাটটাকে যেরকম হয়েছে আসলে খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সত্যি খুবই মজাদার। আপনার সবাই বাসা বানিয়ে খাবেন। আমার ব্লগ আমি এখানে শেষ করছি, আপনার সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।